তরুণ প্রজন্মের মাঝে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন রচিত হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে তিন দিনের ডিজিটাল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া ভিডিও বক্তব্যে তিনি এই কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই। 2024 সালের মধ্যে স্থাপিত হবে তৃতীয় সাবমেরিন কেবল, তখন দেশের ইন্টারনেট সেবার মান আরও বাড়বে। দেশের সব শিল্পাঞ্চলে 5G সেবা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। বিনিয়োগ ও রপ্তানি ক্ষেত্রে ডিজিটাল পণ্য অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। তরুণ প্রজন্মের মধ্যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন রচিত হচ্ছে। শিল্পাঞ্চলে 5G সেবা নিশ্চিত করা হবে। বিনিয়োগ ও রপ্তানি ক্ষেত্রে ডিজিটাল পণ্য অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমি আশা করি। ডিজিটাল কানেক্টিভিটি হবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রধান হাতিয়ার। এই কানেক্টিভিটির উপর ভিত্তি করেই গড়ে উঠবে স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট এবং স্মার্ট সোসাইটি।